সো গাইজ, আবার একটি নতুন গান গাইতে চলেছে দাদু। সো চলো, তোমরা শুনতে থাকো আর এনজয় করতে থাকো। কি গান গাইবে? এটা কলিযুগের বানানো গান দিব। চলো। আমি কিন্তু প্রতিবন্ধী, আমি বাবার চোখে কিছুই দেখি না। যাক, আমার কিভাবে আমি কাল যাপন করে প্রতিপালন করি বা খাই, তার একটা দুটা কথা শুনেন। কি কষ্টে করে আমি দিন কাটাই, চলাফেরা করতে পারি না, লোক ছাড়া আমি হাঁটতে পারি না। আমার দুঃখের জীবন, এই জীবন আমি যে কি করে নিয়ে যাচ্ছি আমি জানি, একমাত্র ভগবান উপর বলা যাবে। যাক, পাড়ার মধ্যে আমার যে ছিল এক মাস্টার, আমার নাম কিন্তু মদন, সবাই মদনা মদনা করে ডাকে। কাজকর্ম করতে পারি না, বসে বসে খাই, আশেপাশে কীর্তন ভজন হলে যাই। তো দুই দিন কীর্তনে গেছি, দুই দিনে আমাকে ভালো লোকে অ্যাক্সিডেন্ট করেছে। তারপর থেকে আমি একটা হেরকিন নিয়ে কীর্তনে যাই। মাস্টার মশাই বাজার করে আসতেছে, কিরে মদনা কোথায় যাচ্ছিস? আরে মাস্টার, কীর্তনে যাচ্ছি। শালা, তুই তো চোখেই দেখিস না, তো হেরকিন নিয়ে যাচ্ছিস কেন? আরে মাস্টার মশাই, কিছু আর বলবেন না, মানে মনে কিছু করবেন না, আমার জন্য আমি হেরকিন নিয়ে নাই, এই ভালো মানুষের জন্য হেরকিনটা নিয়ে যাচ্ছি। এই আমাদের অন্ধ লোকের দুঃখ আমি আপনাদের প্রকাশ করে জানাচ্ছি। আমরা এই কষ্টের দিন কাটাই, একটা গান শোনাবো, কলিযুগের ভাবের গান। শুনেন, কলিযুগ কিভাবে চলতেছে শুনেন। এই তো কলির যুগ, কলির মানুষের মনে নাই সুখ, অধর্মের জোর বেশি, ধর্ম বলতে কোনো জিনিস নাই। আগে কালের লোকগুলা যেগুলা খাই, যেগুলো চোখে দেখা না পাই। বায়োগে কলির কেমন গুণ জানিবেন সকলে, সূচনা চা না খালে সম্মান বাঁচত না। কত কত বড় লোক শেষ হয়ে গেল, কত কত বড় লোক শেষ হয়ে গেল, বড় অনেক চালটা যায় না। কত কত ভাই বন্ধুদের বেটি ভাতি যে আছে বেহেবা, ডিমেন্ট দিতে পারে না, চিন্তায় করতে করতে বেটিগুলার বস্তা শেষ করে দিল। আর ভগবান কেন মরে বাড়ি বেটি লেখার নাভানটা দিয়ে দিল। বায়ুকে বেটার বাবুলা এমন হয়েছে, কইনাটা না দেখি ডিমেন্ট জায়গা বসে আছে। সেই কইনাটা যদি বিয়ে করে, যদি হয় অধীর নেংরা কানি, আর 12 লাখ টাকা যদি ডিমেন্ট পায়, জাত কুল আচার বিচার কিছুই মানেনি। বায়োগে করোনা বিদেশ থেকে আসলো ভারতের ভিতর,
মোদী সরকার ভ্যাকসিন আনিয়া মানুষের জীবন বাঁচাইলো। বায়ুকে বলতেছে যে কিছু লোক মরতেছে মরুক, কিছু লোক না মরলে দেশটা শান্তি হবে না। কলিযুগের লোক একটুকু কিছু ভয় করে না। অনেক হয়েছে।